একজন ড্রাগন রাজপুত্র যে কিনা ছোটবেলায় তার হার্ট প্রোটেক্টিং স্কিলটি হারিয়ে ফেলেছে। এটা ছাড়া সে সমুদ্রে ফিরে যেতে পারবে না। এর অনেক বছর পরে ড্রাগনটি একটি মেয়ের কাছে তার স্কিলটি দেখতে পায়, কিন্তু ওই মেয়েটি এই স্কিলটি ছাড়া বাঁচতে পারবে না। এখন ড্রাগনটির ওর থেকেও তার স্কিলটি নিতে হবে, আর এর মাঝে ও ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। তো ড্রাগনটি কি নিজের ক্লায়েন্টে আবারও ফিরে যেতে পারবে ওর থেকে স্কিলটা নিয়ে? আর ওর থেকে স্কিলটা নিলে ও কি মারা যাবে? এমনই একটি সুন্দর ড্রামা যার নাম হচ্ছে এটারনাল লাভ রেইন। এটা একটি ড্রাগন আর একটি সাধারণ মেয়ের। তো চলো ড্রামাটি শুরু করি। ড্রামা শুরুতে আমাদের বলা হয় ড্রাগনদের কাছে তাদের স্কিলটি অনেক মূল্যবান। 500 বছর আগে ড্রাগনের দ্বিতীয় রাজপুত্র মানুষকে সাহায্য করতে গিয়ে বৃষ্টি এনেছিল, আর এ কারণে তার স্কিলটি হারিয়ে গিয়েছে, যার কারণে তার সমুদ্রের যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। এরপর আমরা একটি জাহাজকে দেখি যেটা সমুদ্র দিয়ে যাচ্ছিল। তখন সেখানে একটি মেয়ের জন্ম হয়, কিন্তু বাচ্চাটি কান্না করছিল না, কারণ ওই বাচ্চাটি মৃত ছিল। এটা দেখে তার বাবা মা অনেক টেনশনে পড়ে যায়। বাচ্চাটির বাবা তখন গিয়ে দেবতাদের কাছে প্রার্থনা করে তাদের মেয়েকে যেন বাঁচিয়ে দেয়। তখন আমরা দেখি সমুদ্র থেকে একটি ড্রাগনের হার্ট প্রোটেক্টিং স্কিল উঠে আসে, আর সেটা ওই বাচ্চা মেয়েটির ভিতরে চলে যায়, যার কারণে মেয়েটি ওখানে বেঁচে যায়। তারা বাচ্চাটির নাম রাখে সুইয়ন। সুইয়ন একটু বড় হওয়ার পর সে যখন সমুদ্রে শামুক কুড়াচ্ছিল তখন তার কাছে অনেক বড় একটি ব্ল্যাক ড্রাগন আসে। সুইয়ন ওই ড্রাগনটিকে দেখে একটু ভয় পায় না, আর সে ওই ড্রাগনটিকে ধরতে যায়, কিন্তু ওর মা এসে ওকে নিয়ে যায়। এরপর আমাদের 13 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা একজন রাজাকে দেখতে পাই। তার নাম ছিল জিজি। সে একটি ড্রাগনের জন্য ওখানে অপেক্ষা করছিল, আর তখন সেখানে আমাদের ড্রামার মেইন লিড ল্যান আসে। জিজি ল্যানকে বলে, আমি আপনার জন্য অনেক বছর ধরে এখানে আসছি, কিন্তু আপনি অবশেষে এখানে এসেছেন, আর আমি এই পাহাড়ে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গিয়েছি। ল্যান বলে, তুমি এ পাহাড়ে কেন? এখানে তো রাস্তা ছিল, কিন্তু তুমি তা দেখোনি কেন? জিজি বুঝতে পারে সে রাস্তাটি ভুলে গিয়েছিল। এরপর জিজি তাকে বলে, আমার ভাই অনেক দুষ্ট প্রকৃতির, আর সে কোনোভাবে আমার কথা শুনে না, তাই আমি চাই আপনি গিয়ে আমার ভাইকে একটু বোঝান। আর আমাদের প্যালেসে সব কিছু শান্ত আছে, কোনো ঝামেলা নেই ওখানে। কিন্তু ল্যান যখন ওখানে যায় তখন দেখে অনেকগুলো লোক সেখানে থেকে চিৎকার করছে। তারা আসলে আমাদের ড্রামার মেন ফিমেল লিড সুইয়নের জন্য এসব করছে। লানের তখন জিজির কথা মনে পড়ে, যে জিজি বলেছিল এখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, কিন্তু এখানে তো সব কিছু উল্টো ছিল। সুইয়ন যখন বাহিরে আসে তখনও ফ্যাং নামের একটা ছেলেকে দেখতে পায়। ফ্যাং সুইয়নকে পছন্দ করে, কিন্তু সুইয়ন তাকে একদমই পছন্দ করত না। ফ্যাং বলে, আজ আমি তোমাকে বিয়ে করব, ওকে বিয়ের জন্য প্রপোজ করতে আসে। তখন সুইয়ন ফ্যাংকে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ ছোটবেলায় একটি কালো ড্রাগন আমাকে বাঁচিয়েছিল। আমাদের একবার দেখা হয়েছে ঠিকই, কিন্তু আমি বিয়ে করলে তাকেই বিয়ে করব, আর আমার তো মাঝে মাঝে এমনই মনে হয় যে সে সব সময় আমার পাশেই আছে। ফ্যাং বলে, আমার মনে হয় তুমি আজকাল অনেক অদ্ভুত ধরনের বই পড়ছো। কিন্তু সুইয়ন ওর কথায় পাত্তা না দিয়ে বলে, আমি অনেক ব্যস্ত আছি। এটা বলে ও ফ্যাং এর কাছ থেকে বাঁচার জন্য ওখানে দৌড়াতে থাকে। এরপর আমরা ল্যানকে দেখি যে নিজের বাড়িতে ছিল, আর এদিকে সুইয়ন ভাবতে থাকে, আমি তো সামনের দরজা দিয়ে যেতে পারবো না, তাহলে আবার ফ্যাং এর সাথে দেখা হয়ে যাবে। সুইয়ন ভেবেছিল ও দেয়াল টপকে ওই পাশ দিয়ে যেতে পারবে, তাই ও ওর সমস্ত পেন্টিং গুলো ওখানে ফেলে দেয় যেখানে ল্যান দাঁড়িয়েছিল। সুইয়ন এরপর নিজের বাড়ি থেকে ওই গাছের উপর উঠে, আর ও যখন ল্যানকে দেখে তখন তো ওর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। ল্যান অবাক হয়ে বলে, তুমি কে, আর তুমি এখানে কি করছো? সুইয়ন তখন বলে, তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো যে আমি কে? তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে অনেকগুলো টাকা খরচ করতে হবে, তুমি কি এটা পারবে? ল্যান ওকে সোজাসুজি বলে দেয় যে অন্যের ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু সুইয়নও তো হার মানার পাত্র নয়, ও যখন কিছু একটা বলতে যাবে তখন ও গাছ থেকে পড়ে যায়, আর এভাবে স্টাইল করে শুয়ে থাকে। ল্যান বলে, আমি কি সবাইকে বলে দেব যে তুমি অন্যের বাড়িতে উকি দাও? সুইয়ন বলে, এটা বলার প্রয়োজন নেই, আমি এখান থেকে নিজে যেতে পারি। এটা বলে ও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সুইয়ন একটি দোকানে যায় নিজের পেন্টিং গুলো বিক্রি করার জন্য। ল্যান এদিকে দেখতে পায় একটি পেন্টিং পড়ে আছে, ও যখন এটা নেয় তখন ও একটা মেয়েকে দেখতে পায়, আর ও বুঝতে পারে এটা সেই মেয়ে যাকে ও সাহায্য করেছিল। এদিকে সুইয়ন যখন দোকান থেকে বেরিয়ে আসে তখন ল্যান হঠাৎই ওর সামনে চলে আসে, আর ওকে ওই মেয়েটির পেন্টিং দেখিয়ে বলে, তুমি একে কিভাবে জানো যে তুমি এর পেন্টিং করেছো? কিন্তু সুইয়ন তাকে কিছুই বলে না, ও তো আসলে জানতোই না যে মেয়েটি কে। ল্যান তাকে বারবার জিজ্ঞেস করে কিন্তু ও কিছু বলছে না দেখে ওখান থেকে চলে যায়। রাতে সুইয়নের কাছে একটি কার্ড আসে, ওর মা এটা নিয়ে এসেছিল। ওর মা বলে, তুমি আর ফ্যাং ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছো, তাই আমার মনে হয় তোমার ফ্যাংকে বিয়ে করা উচিত, কিন্তু সুইয়নেতে না করে দেয়। তখন ওখানে সুইয়নের বাবা আসে, আর সেও সুইয়নের সাথে একমত হয়। এটা দেখে সুইয়নের মা একটু রেগে যায়, আর সে ওর বাবাকে ওখান থেকে নিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। সুইয়ন যখন চা খাচ্ছিল তখন ওর মা চিৎকার করে ওকে ওখানে আসতে বলে, ও তো বাধ্য হয়ে ওর বাবার
তার সাথে হাঁটু গেড়ে বসে থাকে আর ওর বাবাকে বলে, যাই হয়ে যাক, আমি তো ওই কালো ড্রাগনটা ছাড়া কাউকে বিয়ে করব না। এরপর আমরা ল্যান্ডকে দেখি যে ওই পেন্টিংটি দেখছিল। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ছোট্ট ল্যান্ড একটি আপেল খাচ্ছিল। তখন ওই বাচ্চা মেয়েটি এসে বলে, তুমি কে আর এখানে আপেল কেন খাচ্ছ? কিন্তু ছোট্ট ল্যান্ড তাকে কিছুই বলে না। ওই মেয়েটি তখন দেখে ওর মাথায় শিং, এটা দেখে বলে, তুমি এটা কি পড়ে আছো? ল্যান্ড তাকে এটা ধরতে দেয় না। ওই মেয়েটা বলে, ঠিক আছে, তুমি যেহেতু ক্ষুধার্ত তাহলে তুমি আপেলটি খেতে পারো, আর তুমি আজ থেকে আমার বন্ধু। এর কিছুদিন পরে আমরা ওই বাচ্চা মেয়েটিকে দেখি যে একটি মন্দিরের সামনে বসে কান্না করছিল। ল্যান্ড এসে বলে, তুমি কান্না কেন করছো? তখন ও ছোট্ট বাচ্চা মেয়েটি বলে, এই গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি হয় না আর অনেক লোক মারাও যাচ্ছে, তাই আমি তাদের জন্য প্রে করছি। ল্যান্ড বলে, তুমি কান্না করবে না, তুমি আমার প্রথম বন্ধু, তাই আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে যে স্কেলটি আছে তা দিয়ে আমি বৃষ্টি আনতে পারবো। এটা বলে ল্যান্ড ড্রাগন হয়ে যায় আর সেখানে বৃষ্টি আসে। এরপর সিনে আমরা ফ্যাংকে দেখি যে অনেকগুলো জিনিস নিয়ে আবারও সুয়নের বাড়িতে এসেছিল। সুয়নের মা তো ফ্যাংকে অনেক পছন্দ করত আর সে ওদের বিয়ের জন্য রাজি ছিল, কিন্তু সুয়ন রাজি ছিল না। সুয়ন ফ্যাংকে বলে, আমি তোমাকে কতবার বলেছি যে আমি এখনো ওই কালো ড্রাগনটার জন্য অপেক্ষা করছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু ফ্যাং ওর কোনো কথাই শুনে না আর ওর হাতে জোর করে ওই চুড়িটি পরাতে যায়। আর তখনই হঠাৎ ওখানে ল্যান্ড চলে আসে। ল্যান্ডকে দেখে তো সুয়নের বাবা আর ফ্যাংয়ের বাবা দুজনেই অবাক হয়ে যায়। এটা কেন তা তো আমরা পরেই জানতে পারবো। ফ্যাং তখন সুয়নকে বলে, ও কেন তোমার হাত ধরে আছে আর তুমি ওকে কি চিনো? সুয়ন তখন ওর থেকে বাঁচার জন্য ফ্যাংকে বলে দেয় যে আমি ওকে পছন্দ করি। ল্যান্ড তখন ওকে একটি পাহাড়ের উপরে নিয়ে আসে আর ওর হাত ধরে বলে, তোমার ভিতরে ড্রাগনের একটি স্কেল আছে আর ছবিতে থাকা মেয়েটি কি তুমি? সুয়ন তখন ভয় পেয়ে হ্যাঁ বলে দেয়। ল্যান্ড তখন রেগে বলে, তুমি আমাকে দোকানের সামনেও মিথ্যে বলেছো আর তোমার কাছে আমার হার্ট প্রোটেক্টিং স্কেল আছে। সুয়ন বলে, এটা কি? আমি এটা জানি না। ল্যান্ড তো আরো বেশি রেগে যায় আর বলে, তুমি একজন মিথ্যেবাদী। এটা বলে ও ওকে পাহাড় থেকে ফেলে দেয়। আমিও দেখবো তুমি কতক্ষণ পর্যন্ত মিথ্যে বলতে পারো। সুয়ন পানিতে পড়ার পর ও ডুবে যাচ্ছিল। ল্যান্ড বলে, যদি ওর ভিতরে হার্ট প্রোটেক্টিং স্কেল থাকে তাহলে তো ও সুরক্ষিত থাকবে। কিন্তু ও যখন দেখে সুয়ন ডুবে যাচ্ছে তখন ও নিজেও লাভ দেয়। ল্যান্ড সুয়নকে নিঃশ্বাস দেয়। এরপর আমরা একটি লোককে দেখি যে বলে, ড্রাগনের স্কেলটি আবারও দেখা গিয়েছে। লোকটি কে তা তো আমরা পরে জানতে পারবো। এদিকে ল্যান্ড যখন সুয়নকে উপরে উঠিয়ে আনে, সুয়ন তো অনেক রেগে যায় আর বলে, তুমি কেন আমাকে ফেলে দিয়েছো? ল্যান্ড ভাবে সুয়নের কাছে হয়তো ওই স্কেলটি নেই। সুয়ন তখন ওর ঘাড়ে ড্রাগনের চামড়া দেখতে পায়। এটা দেখে সুয়ন বলে, আমার মনে হয় এটা আমি কোথাও দেখেছি। ল্যান্ড কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন সুয়ন বলে, তুমি আমাকে না বললেও আমি শ্যাংজিংকে জিজ্ঞেস করব। এটা শুনে ল্যান্ড ওর কাছে এসে ওর গলা চেপে ধরে আর বলে, আমার ড্রাগন আইস সম্পর্কে যদি তুমি কাউকে কিছু বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা বলে ও গায়েব হয়ে যায়। এরপর আমরা আবারও ওই লোকটাকে দেখি। ওর গার্ড এসে বলে, আমাদের প্রিন্স রুই ফিরে এসেছে, আমাদের তাকে ওয়েলকাম জানানো উচিত। লোকটিও তখন হ্যাঁ বলে। এরপর সুয়ন যখন নিজের বাড়িতে আসে তখন ফ্যাং ওর পা ধরে বসে আর বলে, সুয়ন ওই ছেলেটা কে ছিল? সুয়ন বলে, আমি জানি না। ও বলে, তুমি তো বলেছো তুমি নাকি ওকে পছন্দ করো। সুয়ন বলে, হ্যাঁ। ফ্যাং আবারও বলতে থাকে, তুমি আমাকে মিথ্যে বলছো। এটা শুনে ও তো অনেক বিরক্ত হয় আর বলে, তোমার তো লজ্জা হওয়া উচিত, তুমি এখান থেকে চলে যাও। এটা বলে ও ভিতরে চলে যায়। সুয়নের বাবা এরপর সুয়নের কাছে আসে আর বলে, তুমি কি ওকে চিনো? সুয়ন বলে, আমি তো ওকে আগে কখনো দেখিনি। সুয়নের বাবা বলে, আমারও ওকে অনেক চেনা চেনা মনে হচ্ছে। এরপর আমরা ল্যান্ডকে দেখি যে জিজির সাথে কথা বলছিল। জিজি বলে, আপনার শক্তি আপনি 500 বছর ধরে লুকিয়ে রেখেছেন, কিন্তু আমার মনে হয় না এবার আপনি তা লুকাতে পারবেন। ল্যান্ড বলে, আমার কেন তাকে অনেক পরিচিত মনে হচ্ছে? জিজি বলে, আমার ভাই ফিরে আসছে আর আমি চাই আমার ভাইয়ের শিক্ষক আপনি হন। ল্যান্ড বলে, আমি আমার নিজের নাম পরিবর্তন করতে চাই। জিজি বলে, এ নামটা তো খারাপ নয়, আর আপনি কেন নিজের আসল নাম ব্যবহার করতে চাইছেন? ল্যান্ড বলে, গত 500 বছর ধরে আমি নিজেকে লুকিয়ে এসেছি, কিন্তু এবার আমি চাই নিজের মতো করে বাঁচতে। ল্যান্ডের আসল নাম হচ্ছে নিংশিউ রুই। রাতে আমরা সুয়নকে দেখি যে ড্রাগনের স্কেল সম্পর্কে বইতে পড়ছিল। তখন ওখানে তার মেয়ে রু আসে আর বলে, আমাদের পাশের বাড়িতে একটি ছেলে এসেছে যে অনেক হ্যান্ডসাম। সুয়ন তখন ওর নাম জানতে চায়। ও বলে, নিংশিউ। সুয়ন এটা শুনে ওকে চিনতে পারে আর বলে, আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে প্রথমে দুষ্টুমি করছে, কিন্তু ও যখন আমার আশেপাশে থাকে তখন একটা নয় একটা কিছু ঘটেই যায়। আমি তো এবার ওকে দেখিয়ে নেব। এটা বলে ও আবারও দেয়াল টপকে ওই গাছের উপর উঠে। ল্যান্ড তখন ওকে দেখে ফেলে আর বলে, তুমি আবারও এখানে কেন এসেছো? সুয়ন কিছু বলার আগে ও আবারও পড়ে যেতে নিলে ল্যান্ড ওকে ধরে ফেলে। সুয়ন ওকে বলে, আমি তো শুধু চাঁদ দেখছিলাম। ল্যান্ড ওকে নামানোর বদলে ওকে মাটিতে ফেলে দেয়। সুয়ন উঠে বলে, তুমি আমার সাথে যায় যায় করেছো,
তোমার কি মনে হয় না তোমার তার ক্ষতিপূরণ দেওয়া উচিত? তুমি তো আমার পাওয়ার দিয়ে আমাকে বাড়ি পৌঁছে দাও। ল্যান তখন কারোর পায়ের শব্দ শুনতে পায় আর ও লুসুয়নের মুখ চেপে ধরে বলে, আমার জন্য এখানে অপেক্ষা করো। ল্যানের পর বাহিরে আসে আর তার সাথে অনেকগুলো লোকের ফাইট হয়। এদিকে সুয়ন যখন ল্যানের ঘরে ঢুকেছে তখন ও ড্রাগনের পেন্টিং দেখতে পায় আর সেখান থেকে অদ্ভুত একটি স্মেল এসেছিল। সুয়ন ভাবতে থাকে এটা হয়তো খাবারের স্মেল, তাই সে এভাবে ওই স্মেলটি নিতে থাকে। ল্যান পেছন থেকে এসে বলে, তুমি কি করছো? সুয়ন বলে, আমি ভিতরের দরজা দিয়ে এসেছি। ল্যান ওকে বাহিরে নিয়ে গিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও। এরপর আমরা ফ্যাংকে দেখি, ও ওর বাবার কাছে এসে বলতে থাকে ওর সাথে যেন সুয়নের বিয়ে ঠিক করা হয়। পরদিন সকালে আমরা ল্যানকে দেখি, ওর কাছে কিছু গার্ড আসে। তারা মূলত রাজ্য থেকে কিছু জিনিস ল্যানের জন্য নিয়ে এসেছিল যেটা জিজি পাঠিয়েছে। আর সেখানে আমরা ওখানকার প্রিন্সকে দেখতে পাই যে ওই বাক্সগুলোর ভিতরে লুকিয়ে এখানে চলে এসেছিল। আর সে ল্যানকে বলে, আমি আপনার সাথে এখানে থাকতে চাই। ল্যান বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে বাজার থেকে কিছু আনতে হবে। অন্যদিকে আমরা এ রাজ্যের জেনারেলের মেয়েকে দেখতে পাই যার নাম লিন, ও অনেক সুন্দর ছিল। এরপর আমরা প্রিন্সকে দেখতে পাই যে বাজারে এসে বলে, ওস্তাদ খুব ভালো করে জানে আমাকে কিভাবে অত্যাচার করতে হয়। এরপর ও দেখে ওদের রাজ্যেরই একটি লোক ওর ছবি দেখিয়ে মানুষকে জিজ্ঞেস করছিল যে একে কেউ দেখেছে কিনা। তখন ও বোকার মতো জোরে জোরে বলতে থাকে, এ ছবিটা তো আমার। গাড়টা তখন ওর দিকে তাকিয়ে চিনতে পারে যে ও প্রিন্স। ও তখন বুঝতে পারে ও ধরা পড়ে গিয়েছে, তাই ও লোকটাকে বলে ওই দিকে তাকাতে আর নিজের হাতে থাকা জুড়িটি ওই লোকটার মাথায় দিয়ে ওখান থেকে পালাতে থাকে। ও তো ওখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু ওর গার্ডরা ধরে ওকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। লিন এটা দেখে অন্য কিছু ভাবে আর ওই গার্ডদেরকে মেরে প্রিন্সকে ধরে ফেলে। ও তো প্রথম দেখাতেই লিনকে পছন্দ করে ফেলেছে, তাই ও ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। লিন তখন ওকে উপরে উঠিয়ে দেয় আর ওই গার্ডদের সাথে ফাইট করতে থাকে। প্রিন্স যখন পড়ে যাচ্ছিল তখন লিন ওকে আবারও ধরে ফেলে আর প্রিন্স তো এখনো ওর দিকে তাকিয়েছিল। লিন বলে, ওরা কারা ছিল? প্রিন্স বলে, ওরা পাচারকারী, আমাকে ওরা পাচার করে দেবে। প্রিন্স ওর দিকে এক দৃষ্টিতে এভাবে তাকিয়েছে দেখে লিন বলে, কি হয়েছে? ও তখন নিজের হুঁশে আছে আর বলে, কিছু না, আমরা কি আবারও দেখা করতে পারি? আমি তোমার থেকে মার্শাল আর্ট শিখতে চাই, আমরা কেন নিজেদের নাম বলছি না? লিন বলে, আমার কোনো প্রয়োজনই নেই যে আমি তোমাকে নিজের নাম বলবো। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা সুয়নকে দেখি, ও যখন নিজের বাড়িতে আসে তখন দেখে সবাই ওদের বাড়ির সব জিনিসগুলো বাহিরে ফেলে দিয়েছে। ও ওর মাকে জিজ্ঞেস করে, ওর মা বলে, তোমার বাবা নাকি জ্যাং ইউল্যানের একটি দামি পেন্টিং চুরি করেছে আর তা নাকি বাড়িতেই আছে। ও তখন ওখানে ফ্যাংকে দেখতে পায় আর বলে, তুমি এখানে কি করছো? ফ্যাং বলে, ওই পেন্টিংটি চুরি করার জন্য আমি এখানে ইনভেস্টিগেট করতে এসেছি। তোমার বাবা কি আসলে ওই পেন্টিংটি নিয়েছিল? সুয়ন বলে, আমার বাবা এটা করেনি, আর তুমি কি আমাকে সাহায্য করবে? ফ্যাং বলে, ওই দিন আমি তোমাকে বিয়ের কথা বলেছি কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ও চলে যেতে চাইলে ফ্যাং ওর হাত ধরে বলে, যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারি। সুয়ন বলে, তোমার সহানুভূতির আমার প্রয়োজন নেই, আমি আমার বাবাকে নিজে থেকে বাঁচাতে পারবো। তখন একটা গার্ড আসে কিছু পুড়ে ফেলা কাগজ নিয়ে। এটা দেখে ফ্যাং সুয়নকে বলে, তোমার বাবা পেন্টিংটি চুরি করেছে আর সে পেন্টিংটি এখানে এনে পুড়েও ফেলেছে। সুয়ন তো এটা বিশ্বাস করতে পারে না আর আমরা বুঝতে পারি ফ্যাং নিজে থেকে ওর বাবাকে ফাঁসিয়েছিল যাতে ও সুয়নকে বিয়ে করতে পারে। সুয়ন এরপর অনেকের কাছে যায় ওর বাবাকে বাঁচানোর জন্য কিন্তু কেউই তাকে সাহায্য করে না। এদিকে সুয়নের বাবাকে কোর্টে আনা হয় আর যেহেতু তারা প্রমাণ পেয়ে গিয়েছিল তাই তাকে জেলে যেতে হয়। রাতে আমরা সুয়নকে দেখি, ও নিজের বাড়িতে যাওয়ার জন্য ল্যানের বাইরের উপর দিয়ে যেতে চায়, তাই ও একটি দড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। তখন ওখানে প্রিন্স আসে, ওর নাম হচ্ছে লিকিউ। লিকিউ যখন ওকে দেখে তখন তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর ওকে ভূত ভেবে ও ল্যানের কাছে যায় আর বলে, ওখানে একটি ভূত। ল্যান বলে, তুমি একজন প্রিন্স আর তুমি কিভাবে এটা বিশ্বাস করতে পারো? লিকিউ বলে, আমি সত্যি কথা বলছি আর সে একটি মহিলা ভূত। এদিকে আমরা সুয়নকে দেখি যে উপরে উঠতে গিয়ে দড়িটা ওর গলায় আটকে যায় আর ওখানে চিৎকার করতে থাকে আর ওর চিৎকার ল্যান শুনতে পায়। লিকিউ যখন ওর মাস্টারকে এর বর্ণনা দিচ্ছে তখন ও পেছন ফিরে দেখে ওর মাস্টার গায়েব হয়ে গিয়েছে আর এদিকে ল্যান এসে ওকে বাঁচিয়ে নেয়। সুয়ন বলে, আমি জানতাম তুমি আসবে, এটা বলে ও অজ্ঞান হয়ে যায়। ল্যান এরপর ওকে শুইয়ে দেয় আর ভাবতে থাকে, তুমি যতবারই বিপদে পড়ো আমি কেন সবসময় তোমার পাশে চলে আসি? আর তুমি আসলে কে? তোমার জিনের সাথে কি সম্পর্ক? এখানে আমরা বুঝতে পারি সেই ছোট্ট মেয়েটির নাম ছিল জিন। এরপর আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে জিন যখন কান্না করছিল তখন ল্যান ওকে থামতে বলে আর বলে, তুমি তো আমার বন্ধু, এটা বলে ও নিজের স্কেলটি ওকে দিয়ে দেয় আর বলে, তুমি এটা দিয়ে এখন বৃষ্টি আনতে পারবে আর সবাইকে বাঁচাতে পারবে, কিন্তু তুমি আমাকে এটা সময় মতো না দিলে আমি সমুদ্রে ফিরে যেতে পারবো।
না। জিন তখন ওকে প্রমিস করে আর বলে আমি তোমাকে এটা দিয়ে দেব, এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা আবারও ল্যান্ডকে দেখি যে যখন শাওয়ার নিচ্ছিল তখন আমরা ওর গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি। ল্যান্ড ওখানে বসে ওর বাবার কথা ভাবছিল। ড্রাগন কিং বলে একটা ড্রাগনের স্কিল তার হাজার বছরের ফল, এটি তুমি অনেক যত্ন করে রাখবে কারণ এটি সবার কাছে থাকে না আর তোমার ভাইয়ের কাছেও এটা নেই। এরপর ল্যান্ড ওর বাবার কাছে সমুদ্রে ফিরে যেতে চায় কিন্তু ওর স্কিলটি না থাকায় ও যখনই পানিতে স্পর্শ করে তখন ওর হাত পড়ে যায়। ড্রাগন কিং ওকে ডাকতে থাকে কিন্তু ও যেতে পারে না। ল্যান্ড তখন অনেক কান্না করে আর বলে জিন তুমি কোথায়, আমার স্কিলটি আমাকে ফিরিয়ে দাও। ওখানে বসে প্রচন্ড কান্না করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি ওর গায়ের এতটা আঘাত হচ্ছে সমুদ্রের পানি স্পর্শে আসলে ওর শরীরটা পুড়ে যায়। অন্যদিকে আমরা সুইয়নকে দেখি যে ল্যানের বাড়িতে থাকতে পেরে তো অনেক খুশি ছিল। ও তো কাল রাতের কথা ভেবে অনেক লজ্জা পায় আর ও যখন পিছনে দেখে তখন দেখে ল্যান ওর সামনে দাঁড়িয়ে আছে। সুইয়ন তখন ল্যানকে বলে আমি আগে থেকে জানতাম যে আমি বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাতে আসবে আর আমার বাবা এখন জেলে তাই তারা আমাদেরকে আমাদের বাড়িতে থাকতে দেবে না আর আমার বাবা ছাড়া না পাওয়া পর্যন্ত আমি তোমার এখানেই থাকবো। ল্যান বলে আমি তোমাকে সাহায্য করছি, তার মানে এটা নয় যে তুমি আমার এখানে থাকতে শুরু করবে। সুইয়ন বলে ঠিক আছে আমি তোমার এখানে 3 মাস থাকবো। ল্যান কিছু বলে না। ও আবারও বলে আমি তোমার এখানে 1 মাস থাকবো। ল্যান তো তাও কিছু বলে না, ও বলে আমি 15 দিন থাকবো। তখন ল্যান বলে তুমি এতদিন নয় বরং 3 দিন থাকবে, 3 দিন পরে তুমি এখান থেকে চলে যাবে। এটা বলে ল্যান ওখান থেকে চলে যায়। সুইয়ন প্রচন্ড রেগে যায় আর বলে তোমাকে দেখতে একটি ছোট কচ্ছপের মতো, তুমি সাবধানে থাকবে না হলে আমি তোমাকে সুপ বানিয়ে খেয়ে নেব। পরদিন সকালে লিখিউ যখন খাবার খাচ্ছিল তখন ওখানে সুইয়ন আসে আর ও সুইয়নকে দেখে কাল রাতের কথা মনে পড়ে আর ও তো মনে করেছিল ও একটা ভূত তাই ও ওর থেকে পালাতে থাকে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখি যে একটি গার্ডকে বলে তুমি খোঁজ নাও যে সুইয়নের সাথে যে ছেলেটি থাকে সে আসলে কে। এরপর আমরা সুইয়নকে দেখি যে একটা মেয়ের কাছে এসেছিল, মেয়েটির ভাই ছিল কোর্টের প্রধান, সে ওই মেয়েটার কাছে সাহায্য চায় ওর বাবাকে বাঁচানোর জন্য। মেয়েটা উল্টো ওকে নানা রকম কথা বলতে থাকে ওর বাবার সম্পর্কে। এটা দেখে তো সুইয়ন অনেক রেগে যায়, মেয়েটা তখন ওর মুখে পানি ছুড়ে মারে। সুইয়ন কিছু না করতে পেরে ওখান থেকে চলে আসে আর প্রত্যেকটা মানুষ ওকে দেখে অনেক বাজে বাজে কথা বলছিল। তখন আবারও ওখানে ল্যান চলে আসে আর ওকে প্রোটেক্ট করে ওখান থেকে নিয়ে যায়। বাড়িতে ফিরে সুইয়ন ওকে বলে তোমার এখানে যে পেন্টিংটি আছে এটা কি আসল, ল্যান তাতে না করে দেয়। সুইয়ন বলে আমার বাবাকে বাঁচানোর জন্য তুমি কি আমাকে হেল্প করবে, ল্যান তাও না করে দেয়। সুইয়ন বলে তুমি যে স্কেলটি খুঁজছো তার সম্পর্কে আমি জানি না কিন্তু এটি খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। ল্যান বলে তাহলে তুমি কেন পানিতে নিঃশ্বাস নিতে পারছিলে না। সুইয়ন বলে আমি এ ব্যাপারে জানি না। তখন ল্যান বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সুইয়ন ওখান থেকে বেরিয়ে কান্না করতে থাকে আর বলে আমি জানি না আমি কিভাবে আমার বাবাকে বাঁচাবো, কেউই তো আমাকে সাহায্য করছে না। ওর কথাগুলো ল্যানও শুনতে থাকে। পরদিন সকালে আমরা সুইয়নকে দেখি যে নিজের চোখের নিচে কালি লাগিয়ে বসেছিল। ল্যান ওর কাছে এসে বলে তোমার বাবার সাথে আমরা রাতে দেখা করব। এটা শুনে সুইয়ন খুশি হয়ে যায় আর বলে তুমি একটু ওয়েট করো আমি এই কালিগুলো ধুয়ে আসছি। রাতে ওরা দুজনে জেলে আসে কিন্তু সুইয়ন অনেক বেশি কথা বলছিল। ল্যান বলে তুমি যদি তোমার মুখ না বন্ধ করো তাহলে তুমি এখান থেকে চলে যাও। সুইয়ন তো চুপ হয়ে যায়। সুইয়ন ওর বাবার কাছে এসে ওর বাবাকে তো নানা রকম প্রশ্ন করতে থাকে, ওর বাবা ওকে চুপ করায় আর বলে তুমি চিন্তা করবে না আমি এখানে ঠিক আছি। সুইয়নের বাবা এরপর ল্যানকে ধন্যবাদ জানায় সুইয়নকে এখানে আনার জন্য। সুইয়ন অনেক এক্সাইটেড হয়ে ল্যানকে জিজ্ঞেস করে আমার বাবা তোমাকে কি বলেছে, কিন্তু ল্যান বলে তুমি চুপ থাকো। ওরা এরপর জেল থেকে আসার সময় একটা বাজার পড়ে আর সুইয়ন ওখানে একটা বই দেখতে পায় যেটা ড্রাগনের সম্পর্কে ছিল। ও তখন ল্যানকে বলে তুমি আমাকে এটা কিনে দাও আমি পরে তোমার টাকা শোধ করে দেব। ল্যান বলে আমি তোমাকে কখন বললাম যে আমি তোমাকে টাকাও ধার দেব। তুমি কি ড্রাগনের বই পছন্দ করো, সুইয়ন বলে হ্যাঁ কিন্তু তোমার মতো একটা ছোট কচ্ছপ এটা পছন্দ করবে না। ল্যান রেগে বলে তুমি কি বলেছো, সুইয়ন বলে আমি ড্রাগনের বউ হতে চাই কারণ আমি তাকে পছন্দ করি। ল্যান বলে তুমি তাকে পছন্দ করো কারণ ড্রাগনের কারণে তুমি বেঁচে গিয়েছো আর সে তোমার জন্মের সময় ওখানে উপস্থিত ছিল, কিন্তু এমনটা যদি হতে থাকে তাহলে কয়েক হাজার মহিলা ড্রাগনের বউ হবে। তাছাড়া তুমি কিভাবে নিশ্চিত হলে যে তুমি ওই কালো ড্রাগনটাকে বিয়ে করবে, সুইয়ন তখন অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি এ প্রথমবার আমার সাথে এতটা কথা বলেছো। ল্যান বলে তুমি হয়তো পাগল হয়ে গিয়েছো আমাদের এখন ফিরতে হবে। সুইয়ন ওকে থামাতে গিয়ে ওর যখন হাত ধরে তখন ল্যান পিছনে ফিরতে গিয়ে ওর অনেক ক্লোজ হয়ে যায়। সুইয়ন এরপর বলে তুমি যেহেতু জেনেই গেছো আমার কাছে তোমার স্কেলটি আছে তাহলে তুমি আমার কাছে তোমার সিক্রেটগুলো বলতে পারো, আমি এসব কাউকে বলবো না। এটা বলে ও কিছু বই না ড্রাগন সম্পর্কে আর ওখান থেকে চলে যায়। ল্যান ভাবতে থাকে ও প্রচন্ড আজব একটা মেয়ে। এরপর ল্যান যখন পেন্টিং করছিল তখন সুইয়ন ওখানে আসে
আর বলে আমি তোমার জন্য চা বানিয়ে দেব। এটা বলে ও ওই পটটি ভেঙে ফেলে। এটা দেখে তো ও অনেক রেগে যায়। সুয়ুন এসবের কিছুই পাত্তা দেয় না আর বলে আমি তোমার টেবিলটি সাফ করে দিচ্ছি। এটা বলে ও ল্যানের আরেকটি ফেভারিট জিনিসও ভেঙে ফেলে। সুয়ুনের এবার বিশ্বাস হয় যে ও একটু বেশি করে ফেলেছে, তাই ও ল্যানের কাছে এ ব্যাপারে ক্ষমা চায়। ল্যান অতিষ্ঠ হয়ে ওকে বলে তুমি দয়া করে এখান থেকে চলে যাও, তোমার হেল্পের আমার কোনো প্রয়োজনই নেই। সুয়ুন বলে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি কি আমার একটি মেসেজ ব্ল্যাক ড্রাগনের কাছে পৌঁছে দিতে পারবে? ল্যান বলে আমি এসব আজে বাজে কাজ করতে পারবো না। পরদিন আমরা ফ্যাংকে দেখি, ওর লোকটি এসে ওকে বলে সুয়ুনের বাবার কেসটা আজকাল অন্য একজনেই দেখাশোনা করছে। ফ্যাং ওকে সুয়ুনের ব্যাপারে জিজ্ঞেস করে, লোকটি বলে সে আজকাল নিংশিউরুইয়ের সাথে থাকছে। ফ্যাং এটা শুনে বলে তুমি সবসময় সুয়ুনের উপর নজর রাখবে। এরপর ল্যান চলে যায় জিজির কাছে আর সে সুয়ুনের বাবার কেসটা সম্পর্কে জিজ্ঞেস করে। জিজি প্রথমে তাকে ভালো করে দেখে, কারণ ল্যান আজ পর্যন্ত কোনো কেসের ব্যাপারে ওকে জিজ্ঞেস করেনি। জিজি ওকে জিজ্ঞেস করে আপনি কেন ওই কেসটার ব্যাপারে বলছেন? সুয়ুনের বাবার নাম হচ্ছে সুবিন। জিজি বলে সুবিনের ফ্যামিলি কেউ কি আপনার সাথে থাকে? ল্যান তাকে সোজাসুজি না করে দেয়, কিন্তু ঝিঝির একটু সন্দেহ হয়। আরও ভাবতে থাকে আমাকে পুরো প্যালেসটা ঘুরে দেখতে হবে। এরপর আমরা সুয়ুনকে দেখি যে একটি পেন্টিং এঁকে প্রত্যেককে জিজ্ঞেস করছিল যে এই স্কেলটা কেউ দেখেছে কিনা, কিন্তু কেউ তো কোনো স্কেলের ব্যাপারে জানতই না। ও বাহিরে আসলে ফ্যাং এর সাথে ওর দেখা হয়। ফ্যাং বলে তোমার বাবা জেলে আছে আর তুমি কিভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছ? সুয়ুন বলে আমার বাবার কোনো দোষই ছিল না, তুমি শুধু শুধু তাকে দোষ দিবে না। ফ্যাং বলে তুমি যদি আমাকে বিয়ে করে নিতে তাহলে এমন কখনোই হতো না। সুয়ুন ওকে বলে তার মানে তুমি আমার বাবাকে ফাঁসিয়েছো, তুমি কতটা খারাপ হতে পারো? ফ্যাং তখন রেগে যায় আর প্রত্যেকের সামনে বলে আমি ওকে গ্রেফতার করব, আর ওকে কিছু জিজ্ঞেস করার আছে। এটা বলে ওর কাছে আসতে চাইলে অনেক জোরে হাওয়া আসে আর ওখানে ল্যান চলে আসে। উপরে যেতে চাইলে ল্যান ওকে ধরে ফেলে। ওরা তো ওদের দিকে তাকিয়েছিল। এটা দেখে ফ্যাং এর অনেক রাগ হয়। তখন ল্যান ওকে বলে আমি তোমাকে বলে দিয়েছি যে তুমি কখনোই আর ওকে ছোবে না, ও শুধু আমার। এটা বলে ও সুয়ুনকে বলে ওকে জড়িয়ে ধরতে। সুয়ুন তো প্রথমে লজ্জা পায়, কিন্তু এরপর ওকে জড়িয়ে ধরলে ল্যান ওকে একটি পাহাড়ের উপর নিয়ে আসে। এটা দেখে সুয়ুন ওকে বলে আমি দেখছি তুমি গায়েব হতে পারো, তুমি কি একটা কচ্ছপ? ল্যান বলে আমি কচ্ছপ নই। সুয়ুন বলে তোমার যে স্কেলটি তুমি খুঁজছ তা তো একটি কচ্ছপের থাকে, আমি বইতে পড়েছি যে এটা প্রত্যেকটা কচ্ছপেরই থাকে, তার মানে তুমিও একটা কচ্ছপ। ল্যান রেগে বলে আমি কোনো কচ্ছপ নই, আমি তোমাকে বলে দিয়েছি। সুয়ুন ওর কথা শুনে হাসতে থাকে আর বলে আমার বিশ্বাস হচ্ছে না, তুমি একটি ড্রাগন, যদি তুমি ড্রাগন হও তাহলে তুমি তোমার আসল রূপ দেখাও। ল্যান বলে আমি এমন বোকা কাজ কখনোই করব না। সুয়ুন আবারও হাসে আর বলে তাহলে তুমি ফানিতে কেন থাকছো না? ল্যান বলে 500 বছর আগে তোমার মতো একটি দেখতে মেয়ে আমার এই স্কেলটা নিয়ে নিয়েছিল, তারপরে আমি সমুদ্রে যেতে পারি না। এরপর আমরা ফ্যাংকে দেখি, ও ওর বাবার কাছে এসে বলে আমি দেখেছি আজকে নিংশিউরুই কোনো সাধারণ মানুষ নয়, ও আজ সবার সামনে গায়েব হয়ে গিয়েছিল। ওর বাবা বলে আমি জানি 18 বছর আগে আমি যাকে মেরে ফেলেছিলাম সে এই ছিল, কিন্তু সে এখনো মারা যায়নি। 18 বছর আগে আমি ল্যান আর সুবিন মিলে একটি পরীক্ষা দিয়েছিলাম রাজমহলে শিক্ষক হওয়ার জন্য। ওই পরীক্ষাতে আমি পাস হতাম, কিন্তু ওই ল্যানের কারণে আমি হতে পারিনি, তাই আমি ওকে মারতে চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না ও আবার জীবিত কিভাবে হয়ে এলো। তুমি সুয়ুনকে বাদ দিয়ে ল্যানকে আমাদের রাস্তা থেকে সরাও। ফ্যাং বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ সুয়ুনকে আমি প্রপোজ করেছিলাম কিন্তু ও বারবার প্রত্যেকের সামনে আমাকে অপমান করেছে, তাই আমি এটা কখনোই মানব না। ফ্যাং ওখান থেকে চলে যাওয়ার পর সে তার একটি লোককে বলে, ফ্যাং সুয়ুনের কাছে যাবার আগে তুমি নিজে সুয়ুনকে মেরে দাও যাতে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। এরপর আমরা সুয়ুনকে দেখি যে গোসল করার জন্য পানিতে গোলাপের পাপড়ি দিচ্ছিল। এরপর ও ড্রাগন রিলেটেড একটি বই পড়ে আর ও মনে মনে কালো ড্রাগনের কথা ভাবতে থাকে, কিন্তু হঠাৎই ওর ল্যানের কথা মনে পড়ে আর ও ভাবতে থাকে আমি তো কালো ড্রাগনকে বিয়ে করব, তাহলে আমি এখন ল্যানের কথা কেন ভাবছি? এরপর আমরা ল্যানকে দেখি যে নিজেও গোসল করার জন্য তৈরি হচ্ছিল। তখন হঠাৎই ওর বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় আর ও যখন চোখ খুলে তখন ও সুয়ুনের কাছে নিজেকে দেখতে পায়। সুয়ুন ওকে দেখে ভাবতে থাকে ও এখানে কি করছে আর ওকে জিজ্ঞেস করে তুমি আমার বাথরুমে কি করে এলে? ল্যান ওকে কিছু বলে না আর ও যখন দাঁড়ায় তখন সুয়ুন বলে আমার তো বিশ্বাস হচ্ছে না, তোমার মতো একটি ভীতু কচ্ছপের এত সুন্দর শরীর আছে। ল্যান সুয়ুনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। সুয়ুন তো ওকে চলে যেতে বলে। ল্যান বলে আমি বুঝেছি, যতবার তুমি আমাকে মনে করো ততবারই আমি তোমার কাছে চলে আসি, তুমি প্রথমে তোমার হার্টবিট একটু কমাও। সুয়ুন ওকে বলে তুমি আমাকে ছেড়ে দাও। ল্যান যখন ওকে ছেড়ে দেয় তখন সুয়ুন ওকে একটি ড্রেস দেয় আর বলে তুমি এটি পরে নাও। ল্যান বলে এটা তো মেয়েদের পোশাক। ও বলে তাতে কিছুই হবে না, তুমি এটি পরে নাও। সুয়ুনের হার্টবিট আবারও ফাস্ট হয়েছে দেখে ল্যান ওকে আবারও জড়িয়ে ধরে আর বলে তুমি নিজেকে
নিজেকে একটু শান্ত করো, সুয়োন বলে আমি চেষ্টা করে দেখছি। এদিকে লিকিউ তো বাহিরে হাঁটছিল, আরও সুয়োনের কথা শুনতে পায়। সুয়োন ল্যান্ডকে বলে তুমি এ পোশাকটি পরে নাও, ও তখন ওখানে দাঁড়িয়ে যায়। এদিকে ল্যান্ড সুয়োনকে বলে তুমি বারবার আমাকে ডেকে কেন পাঠাও, সুয়োন বলে আমি জানি না, ও তো এখনো শান্ত হচ্ছে না। ল্যান্ড ওকে আবারও জড়িয়ে ধরে আর বলে তুমি একটু শান্ত হও, ওর কথা তো লিকিউ বাহিরে দাঁড়িয়ে শুনছিল। আর ওকে বলে মাস্টার তুমি কি এখানে আছো, ও তো ভাবতে থাকে সুয়োন হয়তো ওর মাস্টারের সাথে কিছু একটা করছে, তাই ও সুয়োনকে দরজা খুলতে বলে। আর এদিকে সুয়োন ল্যান্ডকে বলে তুমি কি তোমার ম্যাজিক দেখাতে পারো না যেটা তুমি পাহাড়ের উপর দেখিয়েছো, ল্যান্ড ওকে ছেড়ে দিয়ে শান্ত হতে বলে। এদিকে লিকিউ সুয়োনকে বলে তুমি যদি দরজা না খুলো তাহলে আমি দরজা ভেঙে ভিতরে আসব, এটা ভেবে ও যখন দরজা ভেঙতে যায় তখন সুয়োন দরজা খুলে ফেলে। লিকিউ ভিতরে গিয়ে দেখতে থাকে ওর মাস্টারকে কোথায় লুকিয়ে রেখেছে। লিকিউ ওকে ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে, সুয়োন বলে তোমার মাস্টার তার ঘরেই আছে, তুমি গিয়ে সেখানে দেখে নাও, এটা বলে ওকে ঘর থেকে বের করে দেয়। আর ল্যান্ডকে বলে ও চলে গিয়েছে, তুমি এবার বাহিরে আসো, কিন্তু সুয়োন দেখে ও তো অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। সুয়োন এটা দেখে বলে আমার মনে হচ্ছে সত্যিই আমার ভেতরে স্কেলটি আছে, না হলে ও আমার কাছে কেন আসলো, আর ওই ছোট কচ্ছপের স্কেলটি আমাকে তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে হবে। এদিকে আমরা লিকিউকে দেখি, ও যখন ল্যানের ঘরে আসে তখন দেখে ল্যান ওখানে দাঁড়িয়ে আছে আর বলে মাস্টার আপনি কি কিছুক্ষণ আগে সুয়োনের ঘরে ছিলেন, ল্যান বলে আমি এখনই গোসল করলাম। তখন লিকিউ ওর ঘাড়ে গোলাপের পাপড়ি দেখতে পায় আর বলে আপনি কি গোসলের সময় গোলাপের পাপড়ি ব্যবহার করেন, ল্যান নিজের পাওয়ার দিয়ে ওই পাপড়িটি অদৃশ্য করে দেয় আর লিকিউকে কোনো কথা না বলে ওখান থেকে চলে যেতে বলে। এরপর ল্যান তার বাবার কথা ভাবছিল, ওর বাবা ওকে একদিন বলেছিল ড্রাগনদের রাজ্যে ফুল আছে আর এই ফুলটি অনেক মূল্যবান, ল্যান ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি সমুদ্রের বাড়িতে ফিরে যেতে হবে। পরদিন আমরা লিকিউকে দেখি, ও যখন ও রুম থেকে বেরোয় তখন ও দেখে সুয়োন পানিতে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, এটা দেখে ও ভয় পেয়ে যায় আর ল্যানকে ডাকতে থাকে। ল্যান ওখানে আসলে সুয়োন বলে তুমি চিন্তা করো না, আমি তোমার স্কেলটি বের করার চেষ্টা করছি, ল্যান এটা দেখে ওখান থেকে চলে যায়। এরপর আমরা লিনকে দেখি যার সাথে সুয়োন দেখা করতে এসেছে, আসলে সুয়োন আর লিন দুজনে কাজিন ছিল। সুয়োন বলে আমার হার্টবিট বাড়ছে না কিন্তু ওই দিন বেড়ে গিয়েছিল, যদি আমি আমার হার্টবিট বাড়াতে পারি তাহলে হয়তো স্কেলটি বের করতে পারবো, এটা বলে ও প্রচণ্ড দৌড়াতে থাকে কিন্তু কোনো লাভ হয় না। এরপর আমরা ওই লোকটাকে দেখি যে তার গার্ডকে বলে নিংশিউরুইয়ের স্কেলটি সে পেয়েছিল কিনা, কিন্তু লোকটা বলে আমি এখনো পাইনি কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে পাঠাচ্ছি। এরপর আমরা লিনকে দেখি যে একা একা হাঁটছিল, তখন একটা লোক পালাতে চাইলে লিন ওর সাথে ফাইট করে আর ওকে হারিয়ে দেয়। তখনই মাঝখান থেকে আবারও লিকিউ চলে আসে, তখনই লিন ওর থেকে বাঁচার জন্য গার্ডদেরকে বলে ওই লোকটাকে এই মেরেছে। লিকিউ তো অনেক ভাব নিয়ে ওদের সাথে কথা বলতে থাকে আর পেছন ফিরে দেখি ও ওখানে নেই, তাই ও লিনের পিছনে আবারও ছুটতে থাকে আর ওকে খুঁজে বলে আমি লিকিউ আর তোমার নাম কি, কিন্তু লিন ওকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাতে আমরা সুয়োনকে দেখি, ও যখন বই গুছাচ্ছিল তখন ও কার উপস্থিতি বুঝতে পারে আর ও মনে মনে ল্যান্ডকে ডাকতে থাকে। তখন ওখানে ল্যান্ড চলে আসে আর ওর মুখ চেপে ধরে বলে একদমই শব্দ করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এর কিছুক্ষণ পরে ল্যান্ড ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, সুয়োন বলে আমি স্কেলটি কিভাবে বের করবো তার একটি বই খুঁজছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো, ল্যান্ড বলে আমি এমনিতে এখানে এসেছি, এটা বলে ওখান থেকে চলে যায়। ল্যান্ড এরপর ফ্যাঙের কাছে আসে আর ওর গলা চেপে ধরে বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি কোনো উল্টো পাল্টা কাজ করবে না, সুয়োন শুধু আমার, তুমি ওকে ছুবেও না। ফ্যাং বুঝতে পারে এটা হয়তো ওর বাবার কাজ, ফ্যাং ওকে রাগানোর জন্য বলে তোমাকে রাগলে খুব সুন্দর লাগে, এটা দেখে তো সে টবে ডুবিয়ে দেয়। আর উঠানোর পর ল্যান্ডের গায়ে একটু সমুদ্রের পানি পড়ে যার কারণে ও শরীরটা পুড়তে থাকে। ও ফ্যাংকে বলে এরপর থেকে তুমি সুয়োনের দিকে তাকাবেও না আর ল্যান ওখান থেকে চলে যায়। এরপর আমরা সুয়োনকে দেখি যে ল্যানের ঘরের সামনে এসে ওকে খুঁজছিল, ল্যান ওখানে আসলে সুয়োন ওর সাথে ধাক্কা খায় আর বলে তুমি কি করছো, সুয়োন বলে আমি তোমাকে খুঁজছিলাম, ল্যান বলে তুমি বাহিরে বেশি ঘোরাঘুরি করবে না, এটা বলে ও চলে যায়। সুয়োন নিজের হাতে রক্ত দেখতে পায় আর ও ল্যান্ডকে জোরে চিৎকার করে বলে তুমি কি আহত। তখন ওখানে লিকিউ চলে আসে আর বলে আমি তোমাকে আগে বলেছি তুমি আমার মাস্টারের থেকে দূরে থাকো। তখন তো ওরা দুজনে ঝগড়া করতে থাকে আর ল্যান ওদেরকে চুপ করে নিজেদের ঘরে যেতে বলে। সুয়োন এরপর একটি কাগজ আর একটি লাঠি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন ও একটি মুখোশধারী লোককে দেখতে পায় আর ও ভেবেছে লোকটা হয়তো ওর ক্ষতি করবে, এটা ভেবে ও লোকটাকে তাড়াতে গিয়ে লোকটাও এটা বুঝতে পারে। লোকটি যখন দৌড়াতে থাকে তখন সুয়োনও তার পেছন পেছন দৌড়াতে থাকে। এভাবে করে কয়েকবার ঘোরার পর সুয়োন ক্লান্ত হয়ে পড়ে আর ভাবতে থাকে ও এখন কোথায় গেল। এরপর ও যখন দরজা খুলে তখন ওই লোকটাকে দেখতে পায়।
লোকটি তখন সুয়নকে দেখে ওখান থেকে পালাতে থাকে। সুয়নও যখন ওর পেছনে যাচ্ছিল তখন একটি ফায়ার গাড়ি ওর দিকে ছুটে আসছিল। এটি ওর কাছে আসার আগে ল্যান নিজের পাওয়ার দিয়ে ওই গাড়িটিকে থামিয়ে দেয়। সুয়ন নিজের চোখ খুলে দেখে ও সেফ আছে। এরপর ল্যান ওই লোকটিকে ধরে ফেলে। ল্যান ওই ছেলেটিকে জিজ্ঞেস করতে থাকে ওকে এখানে কে পাঠিয়েছিল সুয়নের উপর অ্যাটাক করার জন্য। তখন ও কিছু বলার আগে ওখানে কিছু লোক চলে আসে আর ওরা সুয়নকে মারতে আসে। ওরা যখন সুয়নকে একেবারে মেরে ফেলবে তখন সুয়ন ল্যানকে ডাকতে থাকে। ল্যান এটা বুঝতে পারে আর ও নিজের পাওয়ার দিয়ে ওই লোকগুলোকে থামিয়ে দেয়। এটা দেখে তো সুয়ন অনেক অবাক হয়ে যায়। আর ও যখন ল্যানের কাছে যায় তখন ও ল্যানের ড্রাগনের লেজটি দেখতে পায়। এটা দেখে তো ও ওখানে অজ্ঞানী হয়ে যায়। ওই ছেলেটাও ততক্ষণে ওখান থেকে পালিয়ে গিয়েছে। সুয়ন এরপর ওর সাথে দেখা করতে আসে। ল্যান ওকে আবারও বলে যে এখানে ওখানে না ঘোরার জন্য। এরপর আমরা ওই লোকটাকে দেখি যে বুঝতে পেরেছিল ল্যানের কিছু একটা হয়েছে আর ও নিজের গার্ডকে বলে দেখে আসছে যে ল্যানের সাথে কি হয়েছিল। বড় এখানে আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রাগনের ড্রামাটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পরের এপিসোডগুলো অবশ্যই দেখবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।